বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমরা সরল বাক্য এবং যৌগিক বাক্য সম্পর্কে জেনেছি, যৌগিক বাক্যের বিভিন্ন প্রকার সম্পর্কেও জেনেছি। এখন আমরা একটা যৌগিক বাক্যের সত্য মূল্য কীভাবে নির্ণয় করতে হয় সেটি সম্বন্ধে জানব। মূলত প্রতীকী যুক্তিবিদ্যায় যৌগিক বাক্যের সত্য মূল্য নির্ণয়ের জন্য আমরা অপেক্ষক শব্দটা ব্যবহার করি। এখন সরল বাক্যের যেমন সত্য মূল্য আছে, যৌগিক বাক্যেরও তেমন সত্য মূল্য আছে। একটি যৌগিক বাক্যের সত্য মূল্য নির্ভর করে এর অন্তর্গত যে অঙ্গবাক্যগুলো আছে, অর্থাৎ অনেকগুলো সরল বাক্য মিলেই কিন্তু একটা যৌগিক বাক্য গঠিত হচ্ছে। এখন এই যৌগিক বাক্যের ক্ষেত্রে ছোট ছোট যে বাক্যগুলো আমরা আলাদা আলাদা করে ভাগ করতে পারি সেগুলো কিন্তু অঙ্গবাক্য। এই অঙ্গবাক্যগুলোর সত্যতা বা মিথ্যাত্বের উপরে কিন্তু সম্পূর্ণ যে বাক্যটা বা যৌগিক বাক্যটা সেটার সত্য মূল্যটা নির্ভর করছে, এবং আমরা ওই অঙ্গবাক্যগুলোকে আলাদা আলাদা করে সেগুলোর মান নির্ণয়ের মাধ্যমে একটা যৌগিক বাক্যের সত্য মূল্যটা নির্ধারণ করতে পারি। এখন সত্য সারণীটা কি, এর সংজ্ঞাটাই বা কেমন হতে পারে? সত্য সারণী হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে যৌগিক যোজকের অর্থ ও তাৎপর্য এবং বাক্য বা বাক্য আকারের যে যুক্তি বা যুক্তি আকারের সত্য মূল্য নির্ধারণ করা হয় সেটাকে আমরা বলি সত্য সারণী। সত্য সারণী গঠনের ক্ষেত্রে আমরা একটা প্রক্রিয়া অনুসরণ করতে পারি, সেটা কেমন? প্রথমত, সংশ্লিষ্ট যে যৌগিক বাক্যটা সেই বাক্যের অন্তর্গত অঙ্গবাক্য নির্দেশকারী বর্ণের সংখ্যাটা নির্ণয় করতে হবে। যেমন ধরো, এইখানে মিনা অথ ও রাজু ভাত খায়, এক্ষেত্রে আমরা ও এর আগের যে অংশ মিনা তার জন্য পি এবং পরের যে অংশ রাজু তার জন্য কিউ এই শব্দটাকে নিতে পারি। এবং আমরা এই পুরো বাক্যটা যদি প্রতিকায়ন করি, মিনা ও রাজু ভাত খায়, তাহলে আমরা পি ডট কিউ এভাবে প্রকাশ করতে পারি। এখানে এই ডট চিহ্নটা ও যে সংযোজকটা আছে সেটাকে প্রকাশ করছে। দ্বিতীয়ত, অঙ্গবাক্যের প্রতীক বর্ণগুলো বাম থেকে পরপর ডানে সাজাতে হবে। অর্থাৎ ধরো আমরা আরেকটা বাক্য নেই, রহিম অথবা করিম বাজারে যাবে। এক্ষেত্রে আমরা রহিম অথবা করিম বাজারে যাবে এই বাক্যটাকে যদি আমরা অঙ্গবাক্য চিন্তা করি, তাহলে অঙ্গবাক্য কী দাঁড়াচ্ছে? রহিম বাজারে যাবে অথবা করিম বাজারে যাবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা এই বাক্যটাকে যদি প্রতীকের মাধ্যমে প্রকাশ করি, তাহলে বাম থেকে ডান দিকে যাব। অর্থাৎ রহিম বাজারে যাবে তার জন্য যদি আমরা পি বর্ণটা নেই, এবং করিম বাজারে যাবে তার জন্য যদি আমরা কিউ বর্ণটা নেই, এবং তাদের মাঝে যে অথবা সংযোজকটা আছে সেটাকে যদি আমরা ভেল দ্বারা প্রকাশ করি, তাহলে এই বাক্যটার প্রকাশটা হচ্ছে পি ভেল কিউ। এটাকে যদি আমরা সত্য সারণীতে বসাতে চাই, তাহলে বাম থেকে ডান দিকে আমরা বসাবো। অর্থাৎ প্রথমে বসবে পি, তারপর বসবে কিউ, এবং সর্বশেষ একটা চূড়ান্ত অবস্থান আমরা পাবো বা স্তম্ভ আমরা পাবো, সেটা হচ্ছে পি ভেল কিউ। অর্থাৎ সত্য সারণীতে আমরা এটাকে এইভাবে প্রকাশ করছি, প্রথমে বাম দিকে প্রতীক দ্বারা আমরা প্রথম অঙ্গবাক্যটার প্রতীকটা লিখলাম, তারপর ডান দিকে তার পাশের যে ডান দিক সেদিকেই হচ্ছে পরের যে অঙ্গবাক্যটা সেটার প্রতীকটা লিখলাম, এবং সর্বশেষ আমরা একটা চূড়ান্ত প্রতীকায়ন করলাম বা চূড়ান্ত স্তম্ভ পেলাম। এখন প্রত্যেকটা বর্ণ ও মূল অপেক্ষকের পাশাপাশি উলম্ব রেখা টানতে হবে। অর্থাৎ এই যে আমরা বর্ণগুলো নিচ্ছি, এর পাশে আমরা কিন্তু উলম্ব রেখা টেনেছি, এবং একই সাথে সাথে আমরা বর্ণগুলোর নিচে আনুভূমিক রেখা টানব, অর্থাৎ পাশাপাশি বাম থেকে ডান দিকে রেখাটা টানব। এক্ষেত্রে কিন্তু আমরা প্রারম্ভিক, মাধ্যমিক এবং চূড়ান্ত এই তিন ধরনের স্তম্ভ পাবো। তোমরা দেখতে পাচ্ছ উপর থেকে নিচের দিকে আমরা যে আনুভূমিক রেখাগুলো টেনেছি, তার মধ্যবর্তী যে ঘরগুলো তৈরি হয়েছে এগুলোকে কিন্তু আমরা স্তম্ভ বলছি, যেখানে কিনা আমরা প্রত্যেকটার মান বসাবো। আর সারি হচ্ছে বাম থেকে ডান দিকে যে আমরা যাচ্ছি সেটি। অঙ্গবাক্যের প্রতীক বর্ণের সংখ্যার ভিত্তিতে আমরা সারণীর যে সারি সংখ্যা সেটাকে আমরা নির্ধারণ করি। অর্থাৎ আমরা যতগুলো প্রতীক আছে সেই প্রতীকগুলোর উপর ভিত্তি করেই একটা সারণীর সারি সংখ্যাটা নির্ধারণ করি। যেমন এই বাক্যের ক্ষেত্রে আমরা এখানে তিনটা সারি দেখতে পাচ্ছি। প্রথম সারিতে আমরা হচ্ছে প্রতীকগুলো লিখেছি, তার পরের সারিতে আমরা মান লিখবো, তার পরের সারিতে আমরাও
মানগুলো বসায় দেখব এবং এইভাবে সারির সংখ্যাটা মূলত কতগুলো বর্ণ আছে তার উপরে নির্ভর করে সর্বশেষ অঙ্গবাক্যরূপী যে বর্ণগুলো রয়েছে তার নিচে আমরা ওই বাক্যগুলোর মান বসাই অর্থাৎ টি অথবা এফ এইভাবে মান বসিয়ে আমরা একটা বাক্যের সত্যমূল্য বের করে থাকি এখানে একটা সত্য সারণী উল্লেখ করা আছে যেখানে আমরা দেখতে পাচ্ছি p এর মান যদি ট্রু হয় q এর মানও যদি ট্রু হয় তাহলে p will q ট্রু হবে এইভাবে আমরা p এর ক্ষেত্রে দুইবার ট্রু এবং দুইবার ফলস বসিয়ে রেখেছি এবং ফলাফলে দেখেছি আমরা চূড়ান্ত যে স্তম্ভ সেখানে আমরা তিনবার সত্যমূল্যটা সঠিক পেয়েছি এবং একবার সেটা মিথ্যা এসেছে এইভাবে আমরা একটা সত্য সারণী গঠন করতে পারি তাহলে এই ভিডিওতে আমরা কী শিখলাম আমরা জানলাম সত্য সারণী কী সত্য সারণীর যে সংজ্ঞা সেটি এবং একটি সত্য সারণীর যে গঠন প্রণালী তার বিস্তারিত একটি আলোচনা পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এই ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে